আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এখন রাঙামাটি ঝুলন্ত ব্রিজের কাছে। তো ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম, দেখতে থাকুন। এই হচ্ছে ব্রিজ, ব্রিজটা অনেকটাই দোলে হাঁটাহাঁটি করলে, দেখতে থাকুন সামনের ভিডিও। ব্রিজ পার হয়ে এখন উপরের দিকে উঠছে, দেখি কি আছে সামনে। উঠেই দেখলাম প্রচুর পরিমাণে অনেক আনারস। চন্দন মাটি এটা হচ্ছে সে চন্দন মাটি নাকি? আর যেটা আর এটা হচ্ছে আপনার চন্দনের মাটি। আর আপনি এটা নিতে পারেন, মুলতানি মাটি আছে, কাঠের গুড়ি আছে, এখানেও আছে চন্দন। এগুলো কেমন দাম? 150 টাকা। এ এটা হচ্ছে 60 টাকা ফুল প্যাকেট। আমরা তো সাজেকে, হ্যাঁ হ্যাঁ সাজেকে দেখি। কত করে এগুলা? 350। কোথায় সেটা? ওইটা কি বাজারের ওইখানে একটা বাজার আছে না? ওইখানে কি বাজার জানো? ওইটার নাম আমি চিনি না। যদি জীবন্ত ব্রিজের উপরে
কবল সিঁড়ি বেচে রো কোন মামা আচ্ছা ঠিক আছে ওই যে একটা রাস্তা চলে গেছে নিচের দিকে অনেক আর ওই দিকে যাব এগুলো কত করে এগুলো 450 করে এগুলো বড় সাইজ গুলো আগে পাবে আর মিডিয়াম গুলো 350 আর একটু ছোট আছে 220 টাকা যেগুলি আছে আবার এগুলো দেখাও এনটি এগুলো দেখাও তো এগুলো ফুল বডি কে এগুলো 4 পিস এগুলো তো 4 পিস 3 পিস না 4 পিস আচ্ছা এটা কি আচার কিসের আচার এটা বড় এইখানকার না কি কেমন প্রাইস 120 120 এই কি আচার কিছু আচার নিলে নিয়ে যাইতে পারো 120 করে অরিজিনাল চন্দন মাটি আছে চন্দন কেমন প্রাইস টাকা আর এগুলো 410 টাকা দুই পিস এর পার্থক্য কি এটা এটার ভিতরে এটা হলো রূপসী মুর্দানি মাটি অরিজিনালটা আর কাঠ হ্যাঁ কোনটা শাপলা 650 কোন জায়গায় লেখা এটা দেখাও না দনোপাট দেখাও দনোপাট ইস করা যাবে এটা কি ভাষায় লেখা কোনটা মারমা 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 ভাষা এগুলি তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ